ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি যে সম্মানিত ভাই কবর জিয়ারতের সময় অথবা যখন কেউ কবরের সামনে দিয়ে যায় বা কবর দেখলে সে সালাম দিতে পারবে কবরবাসীকে সালাম দিতে পারবে কোন সমাধানে আর ও সওয়াব হবে কারণ হাদিসে এই বিষয়ে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কবর দেখতেন বা কবর জিয়ারত করতেন তখন তিনি এই সমস্ত দোয়াগুলো পড়তেন যে দোয়াগুলো হলো আসসালামু আলাইকুম

মাজার জিয়ারত করা এটা শরিয়ত সম্মত সম্মত নয় এ বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে যে তিনটি স্থান ব্যতীত কোথাও সফরের উদ্দেশ্যে বরকতের উদ্দেশ্যে তাবাররুকের উদ্দেশ্যে সোহাবের আশায় বরকতের আশায় সফর করা যাবে না কোথাও ভ্রমণ করা যাবে না জিয়ারত করা যাবে না সেগুলো হলো যে রসুল্লাহ সাল্লাম আলসালাম বলছেন লাতা সুদ্দুর রেহাল ইল্লা ইলা সালাহ সাতি মাসাজিদ

মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস এই তিনটা স্থান ব্যাতিত তিনটা মসজিদ ব্যাতিত অন্য কোথাও সোহাবের আশায় বরকতের আশায় নেকির আশায় কল্যাণের আশায় কোথাও সফর করা যাবে না চাই সে যত বড় আল্লাহর অলি হোক না কেন এবং তার যত বড় মাজার থাক না কেন কোথাও সবের উদ্দেশ্যে বরকতের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে এবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না জিয়ারত করা যাবে না শুধু বাইতুল্লাহ আল্লাহর ঘর অর্থাৎ কাবা এবং মসজিদে নববী মদিনার মসজিদ এবং আপনার বাইতুল মুকद्दাস যা ফিলিস্তিনে অবস্থিত এই তিনটা স্থান ব্যতীত উন্নগত সফর করা যাবে না ziyaret করা যাবে না সওয়াবের উদ্দেশ্যে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কবরের সামনে দিয়ে বা কবর ziyaret করলে দোয়া পড়া যাবে কবরবাসীকে সালাম দেওয়া যাবে এবং কবর ziyaret করা যাবে না কবর ziyaret এগুলো